আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজ আমি আলোচনা করব রাসুলুল্লাহ সাল্লিহ্লাম ভিতিন নামাজে কোন সুরা পড়তেন এবং ভিত নামাজের সালাম ফেরানোর পর কোন দোয়াবা তসবি পড়তেন সুপ্রিয় দর্শক রাসুল্লাহ সাল আলীহাসাল্লাম ভিতিন নামাজে কোন সুরা পড়তেন এবং ভিতিন নামাজের সালাম ফেরানোর পর কোন দোয়া বা তসবি পড়তেন এজন্য বলবো কারণ বীতিন নামাজের মধ্যে রাসু সাল্লা সাল্লাম যে সুরাগুলি পড়তেন সেই সুরাগুলি পড়া সুন্নত এবং বিথিন নামাজে সালাম ফিরানোর পর তিনি যে দোয়া বা তাসবি পড়তেন সেটা পড়া সুন্নত কিন্তু আপনি বিথিন নামাজ যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন এবং বিথিন নামাজে সালাম ফিরানোর পর আপনি যে কোনো দোয়া বা তাসবি পড়তে পারেন তবে রাসুল সাল্লা সাল্লাম যেটা করছেন সেটা মানার মধ্যে আছে কামিয়াবি সেটা পালন করার মধ্যে রয়েছে আমাদের উপকারিতা একবার হজরত ওমর রদিয়াল্লাহ আনহু বললেন হে আল্লাহর রসুল আমার জীবন ছাড়া আপনি আমার নিকট সব কিছু অপেক্ষা অধিক প্রিয় তখন রাসুল সাল্লাম বললেন না যার হাতে আমার প্রাণ ওই সত্তার কসম তোমার কাছে আমি তোমার প্রাণের চেয়েও প্রিয় না হওয়া পর্যন্ত পূর্ণ মমিন তুমি হতে পারবে না তখন হজরত অমর রদিয়াল্লাহু বললেন আল্লাহর কসম এখন আপনি আমার কাছে আমার প্রাণের চেয়েও বেশি প্রিয় রাসুল সাল্ল্লা ইসাল্লাম বললেন হে অমর এখন তুমি সত্যিকার অর্থে ইমানদার হলে সুপ্রিয় দর্শক এই হাদিস দ্বারা বুঝতে পারি সর্বক্ষেত্রে রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নতের অনুসরণ করাই হল রাসুলকে ভালোবাসা আসুন আমরা আজ জানি রাসুল সাল্লা সাল্লাম বিতিন নামাজে কোন সুরা পড়তেন এবং বিতিন নামাজের সালাম ফেরানোর পরে কোন দোয়া বা তসবি পড়তেন এ সম্পর্কিত একটি হাদিস এসেছে মোস্তাদ আহমদ শরীফ কিতাবে তিমির শরীফ কিতাবে হাদিসে বর্ণনা করেছেন আবদুল আব্বাস রদাহু আনহুমা তিনি বলেন নবী করিম সাল্লাহ ভিতিন নামাজ তিন ডাকাত পড়তেন এবং বিথিন নামাজে তিনি সুরায় আলা পড়তেন এবং কলিয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন এবং উল আল্লাহ আহাদ তথা সুরাই এখলাস পড়তেন অপর বর্ণাতে এসেছে হজরত উবায়বনে কাব রদ্দুল্লাহু আনহু বলেন রাসুল্লা সাল্ল্লাহাল্লাম রিতিন নামাজের সালাম ফেরানোর পর তিনি সুবাহান মালিকুল কুদ্দুস এই তাসবিরটি তিনবার পড়তেন অতএব আপনারা রিতিন নামাজের প্রথম রাকাতে সুরায় ফাতেহা পড়ার পর সুরায় আলা পড়বেন দ্বিতীয় রাখাতে সুরায় ফাতেহা পড়ার পর সুরায় কাফিরুন পড়বেন তৃতীয় রাখাতে সুরায় ফাতেহা পড়ার পর সুরায় এখলাস তথা কুলহু আল্লাহ পড়বেন এবং সালাম ফেরানোর পর تنبار سبحان الملك القدوس بوربين تهول السنة نزعيها السلام عليكم